আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি ত্রিচুয়ে শ্রেণীর গণিত পড়া নিয়ে আজ তোমাদের আর্টিস পাতা থেকে পড়া শুরু হবে তার আগে বলে দিই এক থেকে সাঁয়ত্রিশ পাতা পর্যন্ত পড়ানো হয়ে গেছে যা যা দেখতে পাওনি নিজের ডিসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো দেখি আর্টিস্ট পাতা কী আছে কার্ড ছাড়া যোগ করি ও খুব সহজ ব্যাপার আছে যোগ করতে বলেছি দেখো প্রথমে এককগুলো যোগ করব তারপর দশক তারপর শতক পরপর পরপর যোগ করে যাব দেখো পাঁচ আর দুই যোগ করলে সাত হয় আমি একটুখানি বড়ো করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো এবার শুরু করছি দেখো পাঁচ আর দুই যোগ করলে সাত দুইয়ের সঙ্গে নিচে কিছু নেই মানে শূন্য যোগ করলে দুই হবে আর তিনের সঙ্গে নিচে কিছু নেই তিনের সঙ্গে শূন্য যোগ করলে তিন হবে তিনশো হবে উত্তর পরেরটা দেখো এককটা কী আছে আট আর এক যোগ করলে নয় হয় এক আর শূন্য যোগ করলে এক হবে আর পাঁচেরটা পাঁচ বসে যাবে পাঁচশো উনিশ হবে উত্তর তার পাশে দেখো সাত আর দুই যোগ করলে নয় হবে দুই আর এক যোগ করলে তিন হবে আর দুইটা বসে যাবে এ তো নয় হয়ে গেলে সোজা ব্যাপার এবার হাতে রাখার যদি যোগ থাকে তাহলে কী করতে হবে দেখো পরের অঙ্কটা ছয়ের সঙ্গে ছয় যোগ করে হয়েছে বারো ভালো করে বুঝবে এক দশ দুই বারো তাহলে এক ঘরে দুই বসবে আর একটা চলে যাবে ওই দশকের ওপরে ঠিক আছে এক আর দুই যোগ করলে তিন হবে আর চারের সঙ্গে শূন্য যোগ করলে চার হয়ে যাবে অনুরূপভাবে পরে অঙ্কটা দেখো এটা তোমার নিজে করবে নয়ের সঙ্গে দুই ঘর গুনবে দশ এগারো ঠিক আছে এগারো হচ্ছে নয়ের সঙ্গে দুই গুন করলে দুই যোগ করলে এগারো হচ্ছে এবার এগারোর একটা বসবে দশকের ঘরে আর একটা বসবে একাকের ঘরে এক আর শূন্য যোগ করলে এক হবে আর পাঁচটা বসে যাবে পরের অঙ্কটা দেখি আটের সঙ্গে দুই যোগ করতে হবে আটের সঙ্গে দুই যোগ করলে দুভাগ গুনব আটের পর নয় দশ তাহলে শূন্যটা বসবে নিচে দশে শূন্য হয় নিচে বসবে আর একটা চলে যাবে ওপরে এক আর দুই যোগ করলে তিন হয় আর পাঁচটা বসে যাবে এইভাবেই তোমরা কার্ড ছাড়া যোগ করা শিখতে হবে পরের অঙ্কগুলো চলে আসি দেখো একটা করে দিয়েছে সাত আর পাঁচ যোগ করলে হচ্ছে বারো বারো একটা দশকের ঘরে বসবে দুইটা এখারের ঘরে বসবে এরপরে এক দুই সাত সব করে যোগ করতে হবে সব করে যোগ করলে কত হচ্ছে দশ হচ্ছে দশে তাহলে আবার দুটো সংখ্যা চলে এলো একটা বস শূন্যটা বসবে সাতের নিচে দশকের ঘরে আর শতকের ঘরে চলে যাবে এক এক আর দুই যোগ করলে হবে তিন এইভাবে তোমরা হাতে লেখা যোগটা শিখবে পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ হচ্ছে আর সাত আর চার যোগ করলে হবে এগারো এগারো একটা সাথে নিচে বসবে আর একটা এক ওই শতকের ওপরে চলে যাবে এবার ওই শতকের ওপরে একটা নিচের পাঁচটা যোগ করলে হবে ছয় তাহলে ছয় বসবে ওখানে প্রণাম করে দেখো নয়ের সঙ্গে সাহায্য করতে হবে তোমরা যোগ করে দেখো নয়ের সঙ্গে সাহায্য করলে হবে ষোলো ভালো করে যোগ করবে যোগটা যেন ভুল না হয় ষোলো ষোলো ছয়টা এখানে বসবে আর একটা চলে যাবে ওই দশকের ওপরে তাহলে এক শূন্য শূন্য সব করে যোগ করলে এক হচ্ছে আর তার পাশে থাকছে সাত আর এক যোগ করলে আট হবে এবার চলে আসি নিচে দেখো তিন পাঁচ তিন যোগ করো তো কত হচ্ছে যোগ করলে হচ্ছে এগারো এগারো একটা এখানে বসবে আর একটা এক দশকের ওপরে চলে যাবে ওই দশকের ওপরে একটা দুই তিন দুই চার চার সব করে যোগ করতে হবে সব করে যোগ করলে কত হচ্ছে এক দুই চার চার যোগ করে দেখো কত হবে পরপর যোগ করলে দেখতে পাচ্ছি হচ্ছে এগারো এগারো একটা এখানে বসবে আর একটা এক শতকের পরে চলে যাবে শতকের ওখানে আর কিছু নেই ওই ওপরে একটা নিচে নেমে গেল। উত্তর হবে একশো এগারো ভালো করে তোমরা বুঝবে ব্যাপারটা তারপরে এককগুলো যোগ করবো নয় পাঁচ পাঁচ নয় চার পরপরপর যোগ করে যাব যোগ করলে কত হচ্ছে আঠেরো আঠেরো আটটা এখানে বসবে আর দশকের ওপরে একটা চলে যাবে এক দুই চার যোগ করলে হবে সাত সাতটা এখানে বসে গেলো আর তিনটে নেমে গেলো পরের অঙ্ক চলে আসি পঁচিশ সাত আর কুড়ি যোগ করতে হবে প্রথমে একাগ্র যোগ করব সাত আর পাঁচ যোগ করলে বারো বারো দুই বসবে আর থাকবে এক একটা অপরে চলে যাবে এক দুই দুই যোগ করে দেখো পাঁচ হচ্ছে আর ঘরে চারটা বসে যাবে এভাবেই আমরা অঙ্কগুলো অভ্যাস করব দেখি পরের অঙ্কটা কী আছে পাঁচ আট আর নয় দেখো পাঁচ আট নয় ভালো করে যোগটা করবে যোগটা করলে কিন্তু বাইশ হয় কীভাবে করছি তো বলে দিচ্ছি প্রথমে পাঁচের সঙ্গে আট যোগ করবে হবে তেরো তেরোর সঙ্গে আবার নয় যোগ করবে হবে বাইশ তাহলে বাইশের দুই বসবে এক ঘরে আর ওই দশকের উপরে বসবে আর একটা দুই ওই দুই আর নিচের দুই যোগ করে হবে চার আর তিনটা বসে যাবে নয় আর দুই পরে অঙ্ক বলছি নয় আর দুই যোগ করলে হচ্ছে এগারো এগারো একটা এখানে বসবে আর তিনের উপরে দশকের উপরে আর একটা এক বসবে এবার সব করে যোগ করবো এক তিন আর চার যোগ করলে হচ্ছে আট ওপর থেকে পাঁচটা বসে যাবে তারপরে অঙ্করা দেখো নয় আর শূন্য আর পাঁচ যোগ করলে হচ্ছে চোদ্দো চোদ্দো চার আর ওপরে একটা চলে যাবে এক চার আর পাঁচ যোগ করলে হচ্ছে দশ দশের শূন্য আর ছয়ের উপরে শতকের উপরে একটা চলে যাবে এক আর ছয় যোগ করলে হচ্ছে সাত সাতশো চার হয়ে উত্তর তাহলে বুঝতে পারছো যখনই দুটো অঙ্ক চলে আসছে একটা ঘরের মধ্যে ওই শেষের অঙ্কটা উপরে চলে যাচ্ছে আশা করি বুঝতে কোনো সমস্যা নেই তবু ওই সমস্যাটাকে আমাকে জানাবে আমি আরও অন্যভাবে বোঝানোর চেষ্টা করব দেখি পরে পরে কী অঙ্ক আছে বইগুলো ঠিকমতো সাজিয়ে রাখি শ্রাবণী আজ বইগুলো তিনটে আলমারিতে সাজিয়ে রেখেছে প্রথম আলমারিতে পঁয়তাল্লিশটি বই দ্বিতীয় আলমারিতে চুয়াল্লিশটি বই আর তৃতীয় আলমারিতে বিয়াল্লিশটি বই রেখেছে দেখো পঁয়তাল্লিশটি বইটা কার্ডের সাহায্যে সাজিয়েছে চারটে দশকের কার্ড আর পাঁচটায় এককের কার্ড পঁয়তাল্লিশ হয়ে গেছে চুয়াল্লিশটা সেরকম চারটে দশকের কার্ড আর চারটে এককের কার্ড আর বিয়াল্লিশটা চারটে দশকের কার্ড আর দুটো এক কার্ড এবার সব মিলিয়ে কত হয়েছে এবার যোগ করা যাক দেখো প্রথমে এককের কার্ডগুলো যোগ করে দেখা যাচ্ছে কত হচ্ছে এগারো হচ্ছে পাঁচটা চারটে আর দুটো যোগ করলে এগারো হচ্ছে আমরা কি জানি দশটা লাল কার্ড মানে একটা হলুদ কার্ড দেখো একটা হলুদ কার্ড চলে গেছে ওপরে এবার হলুদ কার্ডগুলো তাহলে কত হলো হলুদ কার্ডগুলো যোগ করে দেখা যাচ্ছে তেরোটা হলুদ কার্ড হয়ে যাচ্ছে আমরা কি জানি দশটা হলুদ কার্ড মানে একটা সবুজ কার্ড শতকের কার্ড ঠিক আছে তাহলে কি হলো একটা শতকের কার্ড তিনটে হলুদের কার্ড আর একটা লাল কার্ড পরে থাকছে এইভাবেই আমরা অঙ্কগুলো সাজাতে পারছি তাহলে আর তিনটে আলমারিতে মোট কত বই আছে তিনটে আলমারি বই আছে একটা শতক মানে একশো তিনটে দশক মানে তিরিশ আর একটা একক মানে এক একশো একত্রিশটা বই আছে শ্রাবণের দাদার ঘরে আলমারিতে একশো দুটো বই আছে আর শ্রাবণের দিদির ঘরে ঊনপঞ্চাশটি বই আছে আর শ্রাবণের সাজালো কটা শ্রাবণের সাজালো একশো একত্রিশটা বই তাহলে মোট কতগুলো বই হচ্ছে চলো একবার যোগ করে দেখে নিত মোট বই হচ্ছে একশো দুই উনপঞ্চাশ আর একশো একত্রিশ যোগ করছি দেখো দুই এক আর নয় যোগ করলে হচ্ছে বারো বারো দুই হাতে থাকবে এক ঠিক আগের অঙ্কটার মতোই একটা উপরে উঠে যাবে এক চার আর তিন যোগ করলে হবে আট আর এক এক যোগ করলে যাবে দুই উত্তর হবে দুশো বিরাশি আশা করি বুঝতে কোনো সমস্যা নেই চলো পরের অঙ্ক দিয়ে এখানে যাক এখানে আবার কিছু যোগ দিয়েছে আমরা যোগ তো শিখে যাচ্ছি ভালোভাবে করতে পারবো চলো ফটফট করে শিখে নিই যোগগুলো দেখো দুই চার আট যোগ করবো চার আট দুই ছয় আট চোদ্দো চোদ্দো চার হাতে থাকবে এক দশকের ওপর এক বসে যাবে এক আট তিন চার সব করে যোগ করলে হচ্ছে ষোলো ষোলো ছয়টা ওখানে বসবে সতেরো ওখানে এক বসবে ওই একটা নিচে নেমে আসবে ভুল যেন তোমাদের না হয় পরে অঙ্ক দেখো আট দুই চার যোগ করলে হবে আট আট দুই দশ আট চারে চোদ্দো চোদ্দোর চার হাতে রইলো এক ওই একটা দশকের ওপর বসবে এক দুই সাত যোগ করলে হবে দশ দুশো শূন্য সাতের রইল এক ওই একটা শতকের ঘরে বসবে শতকের ওপরে এক আর নিচে এক দুটো এক যোগ করলে হচ্ছে দুই দুশো চার হবে উত্তর পরে অঙ্ক চলে আসি পরে অঙ্ক কী আছে পাঁচ এক ছয় পাঁচ এক ছয় 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 বারো বারো দুই দশকের ওপরে এক বসবে তাহলে এক দুই আট এই তিনটে যোগ করতে হবে আটের দুই দশ আট একে এগারো তাহলে একটা এখানে বসবে আর একটা এক শতকের ওপর চলে যাবে এক এক দুই 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 চার একে পাঁচ তাহলে পাঁচটা এখানে বসলো পাঁচশো বারো উত্তর ছয় পাঁচ শূন্য ছয় পাঁচ যোগ করলে এগারো হচ্ছে এগারো একটা কেন বসবে দশকের পর একটা এক বসবে ওই এক দুই আর নিচের একটা সবকিছু যোগ করলে হচ্ছে চার চারটে কেন বসলো আর তিন আর চারে তিন আর এক যোগ করলে চার হয় চারশো একচল্লিশ হবে উত্তর এরকম অঙ্ক তোমরা অভ্যাস করবে কোনো সমস্যা হলে আমাকে জানাবে আমি আবার তোমাদের অভ্যাস করানোর চেষ্টা করবো পরের অঙ্ক দিকে যাওয়া যাক পরের অঙ্ক ওই একই রকমভাবে বলেছে আমাদের বাগানে তিনটি আম গাছ আছে কালবসাকে ঝরে অনেক আম পড়ে গেছে প্রথম গাছ থেকে ছত্রিশটি দ্বিতীয় গাছ থেকে বিয়াল্লিশটি তৃতীয় গাছ থেকে সাঁত্রিশটি আম পড়েছি দেখি তাহলে মোট কত আম পড়েছি একটু ভালো করে আমরা যদি যোগ করি কী বুঝতে পারবো ছয় দুই আর সাত যোগ করতে হবে দেখো ছয় দুই আট আর সাথে পনেরোর পাঁচ হাতে ডাকবে এক ওই একটা তিনের ওপরে চলে যাবে তিন একের চার 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 আট আর তিন এগারো কত হচ্ছে উত্তর তাহলে একশো পনেরো সব করে যোগ করে দেখতে পারলাম মোটা আম পড়ে গেছে একশো পনেরোটি তারপর অঙ্ক কী আছে দেখো মির বাজারে গিয়ে একশো ষাট টাকার চাল পঁয়ত্রিশ টাকার চিনি আর আট টাকার নুন কিনেছে সে মোট কতটা জিনিস কিনলো পাশে অঙ্ক আছে কোন নেবো কীভাবে হবে দেখো চাল কিনেছে একশো ষাট চিনি কিনেছে পঁয়ত্রিশ নুন কিনেছে আট যোগ করবো আট আর পাঁচ আর তিন আট আর পাঁচ যোগ করলে তেরো হয় তেরো তিনটে এখানে বসবে একটা চলে যাবে ছয়ের ওপরে তাহলে এক ছয় তিন যোগ করলে দশ হয় শূন্যটা এখানে বসবে আর একটা এক চলিয়ে একের ওপরে ওই এক আর এই এক যোগ করে হবে দুই উত্তর হবে দুশো তিন দেখে নাও কীভাবে হলো একশো ষাট পঁয়ত্রিশ আর আট করে যোগ করে হচ্ছে কিন্তু দুশো তিন পরপর পরপর ভেঙে ভেঙে তোমাদের বলে দেওয়া হচ্ছে দেখি তারপর অঙ্কটা কী আছে স্কুলে রবীন্দ্র জয়ন্তীতে একশো বারো জন ছাত্রছাত্রী এসেছে আমাদের শিক্ষক শিক্ষিকা মিলে পাঁচজন এসছেন আটজন অতিথি এসছে মোট কজন এলো চলে আসবো পাশে করার চেষ্টা করবো দেখি কীভাবে করতে হয় তোমার শিখে গেছে অলরেডি বলো একশো বারো পাঁচ আর আট তিনটে যোগ করতে হবে কীভাবে হবে দুই পাঁচ আট প্রথমে যোগ হবে যোগ করলে হচ্ছে পনেরো আর দুই দশ আর পাঁচে পনেরো পনেরো পাঁচ হাত রইলো এক ওই এক আর এই এক যোগ করলে হচ্ছে দুই অবত্রিক এক নেমে যাবে উত্তরবে একশো পঁচিশ আস্তে 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 ভেঙে 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 তোমরা করবে কোনো সমস্যা থাকবে না কোনো অঙ্ক নিয়ে কোনো ভয় থাকবে না চলে দেখি পড়ে অঙ্কটা কী আছে একটা তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা তোমরা নিজের মনের মতো করে বলতে পারো ধরো তিন অঙ্কের সংখ্যা একশো একটা দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা ধরলাম অষ্টআশি আর একটা এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা ধরলাম নব্বই ঠিক আছে এবার এটা নিয়ে একটা সমস্যা তৈরি করতে বলেছে এবং তাদেরকে যোগ করতে বলেছে ঠিক আছে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমার কাছে একশো টাকা ছিল আমার দিদির কাছে অষ্ট টাকা ছিল আর আমার ভাইয়ের কাছে ন টাকা ছিল মোট কত টাকা হবে এখানে কীভাবে হবে একশো আশি অষ্টআশি আর নয় তিনটে যোগ করব আট আর নয় যোগ করলে সতেরো হচ্ছে আর হাতে থাকছে এক একটা উপরে উঠে যাবে এক আর আর যোগ করলে নয় আর একটা নিচে নেমে যাবে শতগুলো একটা নিচে নামছে তো মোট হচ্ছে একশো সাতানব্বই তাহলে আমাদের তিনজনের কাছে একশো সাতানব্বই টাকা ছিল দেখো এখান পর্যন্ত যোগ করা শিখিয়ে দেওয়া হলো আজ এত পর্যন্ত থাকছে বাকি পড়া পরের দিন হবে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে